আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায় আমি মোস্তফা ফিরোজ আজ একুশে ফেব্রুয়ারি মঙ্গলবার ঘড়িতে বাংলাদেশ সময় এখন দশটা পার হয়ে গেছে বেশ অনেক রাত এই রাতে দর্শক আসলে সারা সারাদিনের ঘটনা প্রবাহ তেমন বিশ্লেষণ করতে চাই না চাই না এই কারণেই যে আসলে একুশে ফেব্রুয়ারির নানান অনুষ্ঠান মালা হয়েছে নানান ছোট বড় বিলিয়ে অনেক ঘটনা দেখেছি তো এগুলি নিয়ে আসলে কথা বলতে চাই না তারপরও দু একটা কথা বলতে চাই এই কারণে যে নিশ্চয়ই খবরের টুকরো টুকরো কিছু সংবাদ দেখেছেন যে বিভিন্ন জায়গায় এই একুশে ফেব্রুয়ারির শহীদ দিবসের বেদিতে শহীদ মিনারে যাওয়ার যে প্রভাত ফেরির অনুষ্ঠানে সেখানেও পাল্টা পাল্টি হয় নিজেরা নিজেরা অথবা রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা এই ঘটনাটা চলছে এটা নতুন না তো এই কারণে আর এটা নিয়ে আর কথা বলতে চায় না কারণ প্রতিবার হয় এবং প্রতিবারই এটা হচ্ছে এবং হয়তো দিনকে দিন এটা বাড়ছে কারণ এখন আর সেই শহীদ দিবসের যেই চেতনার কথা আমাদের রাজনীতিকরা বলেন সেই চেতনা তো আসলে নেই মুখে যাই বলুক না কেন কিন্তু আমাদের রাজনীতির অঙ্গনে হচ্ছে এখন ক্ষমতার চর্চার হচ্ছে রাজনীতি তো যখন কি এই চর্চাটা প্রধানত একেবারে সবার শরীরের মধ্যে একেবারে ভেতরে রক্তের মধ্যে ঢুকে যায় তখন সেইটা আমরা যে কোনো দিবসই বলি জাতীয় দিবস বলি স্বাধীনতা দিবস বলি ভাষা দিবস বলি যে কোনো দিবসই হোক না কেন সেই জিনিসটাই বের হয় ফলে ওই চেতনার সেই বিশেষ দিনটির মর্যাদা আর থাকে না তো এবারও তাই এর মধ্যে আমাদের রাজনীতিকরা বলছেন বাংলা ভাষাটাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে চমৎকার আবার কেউ কেউ বলছেন যে এই ভাষা আন্দোলনে কাউকে কাউকে বিশেষ স্বীকৃতি দিতে হবে তার অবদানকে মূল্যায়ন করতে হবে হবে সবই ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে আমি শুধু চাই আরো বেশি আমার করে নিতে চাই সব গুরুত্বপূর্ণ দিবসগুলো কিন্তু ভালো সেটার মধ্য দিয়ে একটা অধিকার জন্ম নেয় কিন্তু আমি যদি প্রশ্ন করি যে শেষ পর্যন্ত আমাদের আউটপুটটা কি আউটকামটা কি সেই বানোর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতার পরে পঞ্চাশ বছর মানে সব যদি যোগফল হয় শেষ পর্যন্ত আমি তো দিন শেষে হিসাব করবো যে আমি আসলে কি পেলাম আমি কতখানি স্বাধীন জাতি হিসাবে শেষ পর্যন্ত মর্যাদায় বিশ্বে আমি প্রতিষ্ঠিত হলাম বাংলাদেশের বাইরে যাওয়া যাতায়াত করেন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে একমাত্র তারাই খুব ভালো জানেন যে আমাদের এই পাসপোর্ট দিয়ে আমাদের দেশের মর্যাদা বিশ্বে কিভাবে চিত্রিত হয় আমি বহুজনের কাছে শুনেছি এবং আমি নিজেও দেখেছি যে বাংলাদেশের পাসপোর্ট হাতে নিলেই যেন চমকে ওঠে যে এখানে এই দেশটা মানে খুব মর্যাদা আছে এই দেশের মানুষ কি আসলে কি বিদেশে চলে যাওয়ার পালানোর জন্য আসছে কিনা অন্য কোন অপরাধ করতে আসছে কিনা এই ধরনের জন্য একটা সন্দেহ অভিব্যক্তি ফুটে ওঠে কারোর চোখে মুখে বিস্ময় দেখি না যে একটা প্রশান্তি না বাংলাদেশ নামক একটা দেশ সে তার বান্নর ভাষা আন্দোলন তারপরে স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আজকে তারা চমৎকার একটা জায়গায় এসছে এইরকম মর্যাদা বোধ নাই এবং আমাদের বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের কর্মীরা যারা আছেন তারা সবাই জানেন যে তাদের মজুলটাও অনেক নিচে এবং যত নির্যাতন নিপীড়নের শিকার হয় কিন্তু আমাদের মানুষগুলো কিন্তু কেন আজকে আমাদের রাজনীতিকরা এই যে স্বাধীনতা তাদের ভাষা আন্দোলন এই যে দাবি করেন তাহলে আমাদের মানুষের মর্যাদা নেই কেন এক দুই নম্বর হলো যে আমরা বাংলা ভাষার স্বীকৃতি চাই জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে চালাতে চাই কিন্তু এই বাংলা ভাষায় আমি কি প্রতিবাদ করতে পারি বাংলা ভাষা তো প্রতিবাদের মধ্য দিয়েই এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি এসছে তার অধিকার আহ অর্জন হয়েছে তারপরে স্বাধীনতা এসছে কিন্তু সেই বাংলা ভাষা নিয়ে কি আমি কথা বলতে পারি সেই বাংলা ভাষায় কি আমি প্রতিবাদ করতে পারি এই বাংলা ভাষা নিয়ে কি আমি আমার ভোটের অধিকার পেয়েছি এই বাংলা ভাষা নিয়ে কি আমি আমার মুক্তিযুদ্ধ স্বাধীনতার পরিপূর্ণ অধিকার পেয়েছি যদি পেয়েই থাকি তাহলে গণতন্ত্রের জন্য এত হাহাকার কেন নির্বাচন নিয়ে কেন আমরা প্রতি পাঁচ বছর পর পর প্রতি পাঁচ বছর পর পর বলবো না প্রতি মুহূর্তে স্থানীয় থেকে শুরু করে জাতীয় সমস্ত নির্বাচনে কেন বারবার প্রশ্নবিদ্ধ হয় কেন নির্বাচনের অধিকার গণতন্ত্রের অধিকার সবচেয়ে বড় কথা হলো মানুষের যে ভোট দেওয়ার অধিকার সেটা আজকে প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে এবং দেশীয় ভাবে এটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি তাহলে আমার সেই বাংলা ভাষার অধিকার আমার স্বাধীনতার অধিকার শেষ পর্যন্ত ফলাফল কি শেষ পর্যন্ত তো ফলাফল আমি কি ওই কিছু অবকাঠামোর উন্নয়নের মধ্য দিয়ে আমি যে খুব তৃপ্ত অনুভব করব যে না বিশাল উন্নয়ন হয়ে গেছে আমার সব অধিকার নিশ্চিত হয়েছে সেটা কি পারবো সেটা তো পারবো না বাংলাদেশের জন্মই হয়েছে গণতন্ত্রের জন্য ফলে সেই গণতন্ত্রের জন্য হাহাকার সৌদি আরব তার তো ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোর তো আর গণতান্ত্রিক অধিকারের জন্য ওই দেশগুলো প্রতিষ্ঠিত হয়নি ফলে তাদের রাজতন্ত্র আছে সেই রাজতন্ত্রে তারা তাদের মতন করে উন্নয়ন সমৃদ্ধির মধ্যে আছে কিন্তু আমার উন্নয়ন সমৃদ্ধির তো মূল যেই কাঠামো ভিত্তি সেই গণতন্ত্র সেই গণতন্ত্র কোথায় সেই গণতন্ত্র নেই বলে আজকে আমাকে কথা শুনতে হয় আমার মানবাধিকার নেই বলে আজকে সেই জাতিসংঘ বলে যে তুমি তোমার মানবাধিকার যেই লঙ্ঘনের ঘটনাগুলো তুমি তদন্ত করো আজকে আমি জাতিসংঘের কাছে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি চাই কিন্তু যেই আহ্বান জানায় সেই আহ্বান তো আমি কর্ণপাত করি না মিশেল এসে শেষ পর্যন্ত কি বলে যায় আমাদের নিশ্চয়ই বহন করে না তাহলে আমাদের যারা ক্ষমতায় যারা আছেন যারা রাজনীতিকরা তারা আজকে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে অনেক বড় বড় কথা বলেন আমরা শুনি কিন্তু শেষ পর্যন্ত তাৎপর্য কি আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা তারপরে হলো সেই গণতন্ত্রের ধারাবাহিকতা কি থাকলো থাকে নাই সবগুলোই কি দোষ হচ্ছে এই সামরিক জানতাদের বা স্বৈরশাসকদের তা তো না আমরা কি গণতন্ত্রের আবরণে আমরা কি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করিনি আমরা দুই দুবার অন্তত খুব কাছের সময় যদি আমরা এরশাদের শাসনের পর এবং ওয়ান পর যে সুযোগটা পেয়েছিলাম তার মধ্য দিয়ে কি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পেরেছি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারিনি সবার অধিকার কি নিশ্চিত করতে পেরেছি আমরা কিন্তু পারিনি এখনো আজকের সময় দাঁড়িয়ে আমি যদি দেখি আগামী নির্বাচন সেই নির্বাচনটা কি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে হ্যাঁ হবে নির্বাচনটা কি ঠিকঠাক মতন হবে বলতে পারবেন না যে না হবে এই অবস্থার মধ্যে আজকে আমরা এই ভাষা দিবস আমরা উদযাপন করলাম শেষ পর্যন্ত এবং সেখানে আবারও সেই শপথ নিতে হয় যে আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে দর্শক এই তো আমাদের অবস্থা ভালো থাকবেন আল্লাহ হাফেজ